আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা অনেকেই প্রবাসী হিসেবে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন, কিন্তু এখন পর্যন্ত আপনাদের কাছে কোনো SMS আসেনি। তাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো, যারা যারা আপনারা নিবন্ধন করে এখন পর্যন্ত SMS পাননি, তারা আপনাদের ভ্যাকসিনের ডেটটা কীভাবে পাবেন। সেজন্য আমাদেরকে প্রথমে গুগলে যেতে হবে এবং সেখানে ফরেনার ভ্যাকসিন কার্ড লিখে সার্চ দিতে হবে। সেটা সার্চ দেওয়ার পর যেটা আপনাদের রেজাল্ট আসবে, সেখানে আপনারা দেখতে পাবেন যে প্রথম যে লিঙ্কটা ফরেনার ভ্যাকসিন কার্ড নিয়ে সুরক্ষা.com-এ, সেটা আপনারা দেখতে পাবেন এবং সেখানে আপনারা ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সেই সার্চ রেজাল্টে চলে গেছি এবং এই লিঙ্কে, যে লিঙ্কটা দেখানো হলো, এই লিঙ্কে ক্লিক করলে আমরা আমাদের ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড করতে পারবো। আপনারা আগেও যারা ডাউনলোড করেছেন তারা এই লিঙ্কটির সাথে পরিচিত আছেন। সো আমি আবার এই লিঙ্কে যাব। আবার যারা যারা আপনারা আগেও নিবন্ধন করেছেন তারা যে এই লিঙ্ক থেকে আপনারা আবার আগের মতোই ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাদের পাসপোর্ট আইডি দিয়ে আর আদার্স বার্থ ইনফরমেশন দিয়ে সেটা আমাদের ডাউনলোড করতে হবে। সো যারা যারা জানেন না এখন পর্যন্ত যে কীভাবে করতে হবে, তারা আমার এই ভিডিওর মাধ্যমে এই হেল্পটি পাবেন এবং কীভাবে আপনারা ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ এখানে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আসবে পাসপোর্ট নাম্বার, তারপরে আসবে জন্মের তারিখ, তারপরে জন্মের মাস, তারপরে আসবে হলো জন্মের সাল, এরপরে ক্যাপচা। ক্যাপচাটি টাইপ করে আমাদের ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। ভেরিফাই বাটনে ক্লিক করার পর আমাদের কাছে একটি OTP আসবে। এখন একটি OTP আসবে আপনার মোবাইলে, যেই নাম্বার দিয়ে আপনি আপনার ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করেছিলেন। সো এখন আমি ক্যাপচাটা টাইপ করছি। করার পর এখানে ভেরিফাই একটা বাটন আছে যেটা গ্রিন হয়ে গেছে, সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা হিন্টস দেওয়া হয়েছে যে এই নাম্বারে একটা OTP যাবে। সো যখনই OTPটা পাবেন তখন এই ফিল্ডে টাইপ করতে হবে এবং ভেরিফাই স্ট্যাটাস এখানে আরেকবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইবার যখন আপনার ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হবে তখন আপনারা দেখতে পাবেন যে ভ্যাকসিনের ডেটটা আপনার ভ্যাকসিন কার্ডের মধ্যে লেখা আছে। সো যারা যারা SMS পাননি তারা এই আপনার এই ভ্যাকসিন কার্ডটি আরেকবার ডাউনলোড করবেন। আর আপনারা দেখতে পাবেন এর আগে যদি আপনি কোনো ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে থাকেন সেখানে দেখবেন কোনো ডেট নাই, কবে দিতে হবে সেই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে। সো এখন দেখবেন আপনাদের ওখানে একটা ডেট দেওয়া আছে, ঠিক ওই ডেট অনুযায়ী আপনারা আপনাদের ভ্যাকসিনটা নিয়ে নিতে পারেন। এবং এটা হলো শুধু তাদের জন্যই যারা আপনারা অনেকেই আছেন যে অনেক দিন হয়েছে যে অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনো SMS আসছে না। আমি অনেক জায়গায় এরকম প্রবলেম শুনছি যে অনেকেই অনেক দিন ধরে অ্যাপ্লাই করে আসতেছে কিন্তু কোনো SMS পাচ্ছে না। তো তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে যে তারা যদি আবার দ্বিতীয়বার তাদের ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড করে, আশা করি সেখানে তাদের ডেট পেয়ে যাবে। আর যদি আপনারা আপনাদের টিকা কার্ডটি এখন ডাউনলোড করে দেখেন যে আপনারা আপনাদের ডেটটি মিস করেছেন, তাহলে আপনারা পরে যেও সেই টিকাটি দিতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের হেল্প হয়ে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সামনের আরও ভালো টেক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।